দুঃখ ব্যথা রাগ অভিমান সব কিছু আজ ভোল সব ভুলে তুই মনের পাংখা খোল উইংস ন্যাচারাল লেমনের রিফ্রেশিং স্বাদে সব ভুলে এবার মনের পাংখা খোল নাদিয়ার বাসায় হাইকমন আছে তো সুইমিং পুল আছে ওই সুইমিং পুলের মধ্যে কই মাছ পালে ওরা জোস সুইমিং পুলে কই মাছ পালে এটা কি দেশি কই না চাষের মামা চল কই যেতেছি আমরা কই যাইতেছি মানে ডিজে পার্টিতে না কোন হলুদের আফটার পার্টিতে তাহলে তুই কি পরছস এগুলা লাল রঙের একটা জুতা পরছস একটা জিন্সের প্যান্ট পরছস 24 টার উপরে ছেড়া এর মধ্যে আবার তো রানের পশম বাইরে হইছে কারো বাসায় কম্বলও তো এত পশমিও না বেটা কি গেঞ্জিরা পরছস নিজের ড্রিম করে ছবি ছাপায় গেঞ্জি বানাইছস তুই আমরা একটা গ্রামে যাইতেছে ভাই স্কস তো গ্রামে যাইতেছি কি আমি কি লোকে যাইতে পারি না এমন খিত্তা লোক এখন মনে কর গ্রামের লোকজন পড় না তুই যদি একটা লুঙ্গি পরতি তোর স্মার্ট লাগতো ঝামেলায় ওই মাইয়া কি তোর ভাবি খেয়া খেয়া করতেছস কেন তুই আরে শোন তোর জীবনে তো কোনো মেয়ে নাই তোর জাস্ট মানে সিরি এই সিরিতে কোনো মেয়ে আসবে না তোর জীবনে মেয়েদেরকে রেসপেক্ট করতে পারবি না রেসপেক্ট ইওর লেডি হ্যাঁ রেসপেক্ট ইওর লেডি রেসপেক্ট করতে করতে সময় নষ্ট চলিস হাই বেবি তোমার আসতে কষ্ট হয়েছে না কষ্ট উবার এসেছিল ছিল আচ্ছা ঠিক আছে যাই এখন চল চলো উঠো পরে তোমাকে না আমি বলেছি লাল শার্ট পরে আসতে তুমি জানো না আমার সাথে ম্যাচিং করতে হতো আজকে কিন্তু আমি পরনি বলো 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 চেঞ্জ করো বাবু প্লিজ চেঞ্জ করো চল আচ্ছা আমরা যাই হ্যাঁ তুই একটা কাজ কর আমরা দুজন মিলে যাই তুই অন্য গাড়ি হায়ার করে তুই যদি আসতে পারছিস পরে আসিস চল তো দোস্ত বাবু শুন না এই যে মনে কর যাওয়ার পথে প্রথম ভ্যানে যে লাল টি শার্ট পাবো ওইটা আমি কিনে ফেলবো আর আমি পরে ওর জুতা লাল তোমার জামা লাল আমরা বেশি লালি হয়ে যাচ্ছি তো সত্যি 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 প্রমিস বাবু আমি একটু চানাচুর খাবো সকালে নাস্তা কোনে করেছি এখন আবার একটু চানাচুর খেতে ইচ্ছা করছে শোন যাবি প্লিজ চল দো যাচ্ছি তোরা ওট তুই ওকে নিয়ে ওট আমরা চানাচুরের ব্যবস্থা করে আসছি আই বেটা গাড়িতে থাকতে পারো চানাচুর খাওয়ার পরে বেটা তোরা ওট তোরা গাড়িতে ওট আমি চানাচুর নিয়ে আসছি বাবু তাড়াতাড়ি এসো হ্যাঁ আসছি বাবু আসছি কোনে চানাচুর আনতে গেছে উগান্দার এই ভাই তার আমি আর রবি না ও লাগবে না আমি একা সব কি করে দিবো আঙ্কেল বলে আমি সবাই একা একা করে দিবো আঙ্কেল তোমার কিছুই করতে হবে না সব ঠিকঠাক আছে আচ্ছা আচ্ছা না আমি পারবো আঙ্কেল আপনি আমাকে বলেন আমি সব সুন্দর করে সাজিয়ে দিবো আঙ্কেল বাবা কিছু লাগবে না আচ্ছা ওই নাদেকে পাঠিয়ে দিই ওর যদি কিছু লাগে বলেন আবার কেন আসছেন আবার নতুন করে কি সমস্যা হয়েছে না কোনো সমস্যা নেই মানে তোমার কি কোনো কিছু লাগবে আমার কোনো কিছু লাগবে না আমার সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আপনার কোনো হেল্প লাগবে না 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 মানে ব্যাপারটা তুমি তো রেগে গেলে তো হবে না মানে হয়েছে কি মানে তোমার আলতা স্নো মানে কোনো অর্নামেন্টস মানে শাড়ি ও আচ্ছা আমাদের এখানে কিন্তু নতুন একটা পার্লার হয়েছে এই যে কি রুবি কি পার্লার জানি আছে কি চেরিস পার্লার তুমি কি ওখানে যাবা আপনার কোনো কথা আছে
না মানে তুমি যদি পার্লার যাও তোমার চেহারা কিন্তু আরো ফটফট আরো সুন্দর হয়ে যাবে আমার কোনো কিছু দরকার না আমার কোনো ট্রিটমেন্ট দরকার নেই আপনার ট্রিটমেন্টের দরকার বুঝতে পারছেন আপনি না আমার কোনো ট্রিটমেন্ট লাগবে না কারণ হচ্ছে কি শুরু মানে এলাকায় এই অত্র এলাকায় আগে কখনো এরকম প্রেমের বিয়ে এত সুন্দরভাবে সংগঠিত হয়নি ওয়েট প্রেমের বিয়ে মানে প্রেম করছে কে এখানে প্রেমের বিয়ে মানে প্রেমে মানে তোমার আপনার মাথা ঠিক আছে হ্যাঁ আপনার সাথে কি আমার প্রেমের সম্পর্ক হ্যাঁ তোমাকে আমি ক্লাস 7 থেকে ভেবে বসে আছি তোমার সাথে আমি ক্লাস 7 থেকে 7 থেকে 7 থেকে জাস্ট প্রেম আপনি লজ্জা করতেছেন না ইফ্রিজিং করেন হ্যাঁ ক্লাস 7 এর একটু একটা মেয়ে এর দিকে আপনি বাজানোর জন্য তাকাতেন না মানে ওইভাবে না মানে তোমাকে ক্লাস 7 থেকে দেখে 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 আসছে আমি মানে সেটা বলতে চাচ্ছি আর কি মানে আজকে তুমি ডাগর হয়েছে অরে সুন্দর হয়েছে দেখতে কি যে ভালো লাগছে আমার সাথে তোমাকে যা বলতে হবে না আপনার আর ইম্পর্টেন্ট কোনো কথা থাকলে বলেন না লাগলে তুমি ভিতরে যাচ্ছি নট ইম্পর্টেন্ট মানে কি বাট তুমি যদি পার্লারে যেতে চাও নতুন কোনো ড্রেস আপনার বয়স কত হ্যাঁ আপনার আমার এজ ডিফারেন্স আপনি জানেন আরে আমার বয়স তো বেশি না আমার বয়স হচ্ছে 22 আপনার 22 বছর তাই না তাহলে তো আপনি আমার থেকে ছোট আমি আপনার এক বছরের বড় আমার 23 বছর রানিং তোমার 23 আরে দাদা তুমি দুষ্টুমি করছো তোমার 23 হলো আমার তো 25 মানে সার্টিফিকেটে জোর করে লেখা দিছি 22 চাপা বাজিটার জায়গা পান না তাই না আপনার লজ্জা করে না হ্যাঁ মেয়ের বয়স প্রেমের সাথে বিয়ে করতে আগে রাজি হয়ে গেছেন আপনি আর লজ্জা করতেছে না কি বল মেয়ের বয়স আরে এটা আমাদের জেনেটিক প্রবলেম আমাদের ফ্যামিলি সবাইকে একটু বয়স্ক বয়স্ক লাগে তুমি দেখো তোমার পাশে যেন আমি দাঁড়াই কি সুন্দর লাগবে তুমি কি জানো পুরোনা বলছি লাল ড্রেস পরে এই মেয়ের সামনে আসবি না ওই মেয়ে যখন দেখলাম আমি যখন কথা বলতেছি আমি যখন প্রেমের কথা বলতেছি তুই ওর দিকে তাকাইছিস কেন আর তোর দিকে দেখে চার পাঁচবার তাকাইছিস তোর না বলছিস লাল ড্রেস পরবি না খুলে লাল ড্রেস খুল 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 ইয়ান খুলমু এ খুল আমরা কাছাকাছি চলে আসছি ওই গাড়িতে একটু ঝামেলা হয়েছে বুঝছিস মানে কি তাড়াতাড়ি আয় এই যে এখানে সবকিছু তো কন্ট্রোলে বাইরে চলে যাচ্ছে টেনশন করতেছিস কেন আমি আসতেছি তো আমি নিজেই তো আসতেছি আমি আসলে তো অ্যাট লিস্ট তোর তো এতটুকু ভরসা রাখা উচিত যে টেনশনের কিছু নাই তাই না প্লিজ তো তাড়াতাড়ি আয় বুঝছিস শুন লাগলে বোম ফাটায় তারপর তোর ওখান থেকে উড়ে নিয়ে আইসা বলো হইছে চাওয়া বাজি করে কোনো লাভ নাই তাড়াতাড়ি আয় এসে আমাকে উদ্ধার করে এখান থেকে রাখছি বাই রাখলো নাম থেকে বাইরে জাহান্নামের গন্ধ আমার ইস পাবেল একটা গাড়ি লইছে এসি নাই কিছু নাই আর তুই একটা লইছিস রে বাইরে ভাই গন্ধে শুকরিয়া করে এসি গাড়ি লই বন্ধু জায়গায় এতক্ষণে মরে যেতাম ডেড বডি গড়ায় গড়ায় বাইরে তো কথা খারাপ করছ না ইস কি কালো রাস্তার পিচ এত কালো হয় তোমারটা তো সাদা সাদা জুতায় কালা রং পড়ছে আয় গাই তো চল তো আর ভালো লাগছে অনেক দেরি হয়ে যাচ্ছে চল আমি ওইখানে ওই যে বাছুরটার সাথে ছবি তুলতেছিলাম তখন না হ্যাঁ মচকা গেছে পা ফিতাটা ছিঁড়ে গেল আঙ্কেল আপনার বাসায় বলে সুইমিং পুল আছে কই সুইমিং পুল সুইমিং পুল না না বাবা সুইমিং পুল না পুকুর আছে পরিষ্কার পানি তুমি না বলছো বন্ধু সুইমিং পুল শরবত শরবত খাও শরবত শরবত খাও আঙ্কেল জামাই পুল আসবে অস্থির হন আসবে জামাই আসবে বাবা তোমরা খাও তো খা সাতার কাটে তুমি বাবা বাবা ওই মানে ওই আঙ্কেল জুতা ছিঁড়ে গেছে আশা পথে খুব কষ্ট হচ্ছে তোর কোনো এক্সট্রা জুতা নাই আজ আব্দুল ঠিক করে দিয়ে দিবে তুমি রাখো আজাদ গোবরওয়ালা স্যান্ডেল হাতে নিয়ে সর্বটা খা আব্দুল ঠিক করবে বললি তো আঙ্কেল তোর জুতা গড
আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে আঙ্কেল না, উনি তো মুকিত। বড়ের বড় ভাই, আসসালামু আলাইকুম। আরে না, বড় ভাই কেন হবে, নাদিয়ার হবু বর। আঙ্কেল বসেন। সরি ভাইয়া বসেন। আমরা নাদিয়ার বন্ধু, ও হচ্ছে শাওন, আর হচ্ছে অনিক, আর ও হচ্ছে খেয়া। ও আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমার বাড়িটা খুব সুন্দর, আপনি আমার বাড়িতে থাকতে পারবেন, দোতলা, খুব সুন্দর সিঁড়ি আছে, সুন্দর সুন্দর সোফা আছে, এবং ওই যে কি আপনাদের শহরে যে সুইমিং পুল আছে, কত অনেক টাকা দাম, আমি অনেক টাকা খরচ করে বাড়ি করছি। আ ভাই, আমি জিজ্ঞেস করছি কত আর কি বয়স। ও ওর আর আমার বয়স বেশি না, আমার বয়স ওর বেশি, ডিফারেন্স ওর সাথে বয়সের ব্যবধান। না 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 না, মানে ওর তো বয়স 20, আমার বয়স 42 42। না 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 না, মানে আমার থেকে মানে ধর 22 তো লাগাছে জোর করে, মানে 2 বছর বেশি আর কি, খুব একটা বেশি না। আর আমাদের ফ্যামিলি মানে জেনারেশন সবাইকে একটু এরকম লাগে, একটু বয়স্ক বয়স্ক লাগে, আদার্স ওর পাশে আমি একদম খুব সুন্দর লাগে একদম। এই জাল সার্টিফিকেট বন্ধ করাটা না খুব দরকার, তো ঢাকা যে একটা আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হবে স্টুডেন্টদেরকে। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না, আমি সামনে হোটেল আছে, হোটেলে গিয়ে থাকবো। কি করছ তুই, কেন তোর কি সেবা, কেন মানে বুঝছ না, তোর এই বাথরুমে যাস নাই, বাথরুমের অবস্থা কি দেখছ না, এতটুকু ছোট বাথরুমে কি আমার জায়গা হয়, ঘুরতে গেলে বইতে পারি না, বইতে গেলে ঘুরতে পারি না, খুলতে গেলে করতে পারি না, আমি আর চাপা ধরে রাখতে পারতেছি না। মানে আমি বুঝলাম না তোদের এত প্রবলেম কেন, একজনের যা দেয় তাই খাইতে ইচ্ছা করে, মানে কোনোভাবেই চেক দিতে পারতেস না বিষয়টা, আরেকজন সেই খাওয়া আনার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দেয়, একজনের আউটপুট নিয়ে প্রবলেম, কীভাবে কোথায় কী ছাড়বো এটা নিয়ে পারতেছে না, এত প্রবলেম নিয়ে যদি জর্জরিত হয়ে থাকোস তাহলে নাদিয়ার প্রবলেমটা সলভ করবি কীভাবে, আমরা তো জানো নাদিয়ার প্রবলেমটা সলভ করতে আসছি তাই না, তাই আমাদের নিজেদের প্রবলেমগুলো তো আমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু তো কম্প্রোমাইজ করতে হবে তাই না। কিন্তু দোস্ত, ওর প্রবলেমটা তো সিরিয়াস প্রবলেম, খালাস না করলে থাকবো কেমন, আরে বেটা ধান খেতে গিয়ে ছেড়ে দিলেই তো পারে, এখানে তো সবাই এমনি খালাস করে, আমি যদি ধান খেতে বইতে পারতাম তাহলে তেহেনি বইতাম। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা হচ্ছে, তুই ধান খেতে বসলে যেটা হইতো ওই ধান আর কেউ খাইতে পারতো না, বুঝছস, পুরো একটা ক্ষেত অচল হয়ে যেত, বাতিল হয়ে যেত। সমস্যা বুঝিস না, এখানে তো সবাই আমরা ঘুরতে আসছি, ঝামেলা হচ্ছে তোমাদের এখানে, উনি থাকতে পারবেন না। মানে কি আমাদের এখানে কি প্রবলেম, তোরা আসিস না, ও থাকে কি প্রবলেম, আরে যে ছোট বাথরুম, ওই বাথরুমে আমার জায়গা হয় না। ওরে তুই আসিস কেন পাবে, ওরে ঢাকায় পাঠাই রে, যা। এখন তো সম্ভব না, ওরে পাঠাইতে গেলে আরো এক্সট্রা খরচ হবে, এক্সট্রা ঝামেলা আছে। ঠিক আছে, তুই যেটা কর, তুই একটু মুকিত ভাইরে একটা ফোন দে। ইম্পসিবল, আমি ওকে কেন ফোন দিব, তুই একটা ফোন দিয়ে বল যে অনি আমি এখানে যতদিন আমরা আছি তোর প্রবলেমটা সলভ না হওয়া পর্যন্ত অনেক মুকিত ভাইয়ের বাসা থাকবে, ফোন দে প্লিজ দোস্ত, ওরা ভালো লাগছে না, একটু সময় কাটাতে চাই অনেক তোর সাথে, বিপদের সময় তোর মজা লইতেছ, তুই দূরে যা, দূরে বাই চান্স মানে কোন একটা ঝামেলা হয়ে গেলে ঝামেলা, তুই কিন্তু একটা বিপদ, জানা দূরে না খেলেও পারবি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল, মুকিত ভাই, আরে তুমি, একটা প্রবলেম হয়ে গেছিল আসলে। কি ঝামেলা? আমার প্রবলেম না, আমার ফ্রেন্ড আছে না অনিক, ওর একটু টয়লেট প্রবলেম হচ্ছে, মানে ও তো মোটা মানুষ, ভ্যানে বসতে পারে না, আপনার রেস্টুরেন্টে তো মানে কমোড আছে, হাই কমোড। আরে এই কথা, আরে থাকবে তো, মানে আপনার নাকি একটা গল্প করেছেন, ভালো লেগেছে আপনার বাংলা, আমি আসছি,
ওকে নাও জন্য আমি আসছি না 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 আপনি আসার দরকার নেই আমি যে আব্দুল্লাহকে দিয়ে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ অনেককে ঠিক আছে ওকে পাঠা দাও ওকে থ্যাংক ইউ রাখছি পরে কথা বলবো হ্যাঁ এসে না যা ঠিকঠাক যা তুই তোর বয়ফ্রেন্ডের বাসায় চলে যা এনজয় ইওর টাইম প্লিজ হ্যাঁ তুই এটা নিয়ে নে প্লিজ ওই 22 বছরের পুরোটা তুই নিয়ে নে ইকবাল কই নিলে তোর জন্য কি বাকি রইল বস একটা খবর আছে কি ভাবিন কি পালা যেতেছে যা কি কস হ্যাঁ তাই তো খবর পেলাম তো তোরা কি করস চতুর্পাশে লোক রাখা রাখ যদি কোনো উল্টা পাল্টা শুনি ঠ্যাং ভাঙ্গে একবার হাতে ধরে দেব যা ঠিক আছে সব খবর আছে আপনি একটা নেমো খারাপ মিয়া এই বড় আইনে নেমো খারাপ তুই এরা নেমো খারাপ আই তো গবা খেছিস না তুই আঙ্গ বাত খেছিস খালা এ যে খাও না আমার খাইছেন লেটুস পাতার পরিবর্তে খাইছেন নুন পাতা আমার কানে মাল নেমো খারাপ মিয়া আপনি তুমি একটা হারাম আরে আগে জানলে তো তোরে 20 খাওয়া দিতাম 20 এ 20 না আমি আপনার বিশাল লগে চিনি খাওয়া দিতাম মিয়া এ খালো নেমো খারাপ কোন খালা এ খালা গিস খালা শিরে কিছু দূর আসকেন তুই আবাস কেন কইস না রে ভাই ওই যে মুকিত কর যে বাড়িতে গেছি না প্রেসার কমাই থেকে প্রেসার আরো বাড়ায় দিছে রে ভাই কেন খুব না বাংলো বাড়িতে থাকবা তুমি সুইমিং পুলে সাঁতার কাটবা কারছো না সাঁতার কাটতে একটা বয়ফ্রেন্ড ফি জুটছে তোমার না রে ভাই তাহলে ওই যে চামচাটা আছে না চামচাটার লগে লুডু খেলতে খেলতে মুখ ফসকায় কই দিছে যে আমরা পলাইতেছি মাটি পাঠানো যদি ডাকাতটাই বান্দরগুনে আপনি নিয়েছেন কোন বান্দর ওই যে ওই ল্যান্সাড়া বান্দরগুন আমার ভাইয়ের বিয়ের মধ্যে আইছে যে ও হেরা তোমাকে ভাড়া করে নিয়ে আসছে বুঝছি আসলে ওই যে কি জানেননি আপনার এই যে গাড়ি এবং আপনার ভাইয়ের খুব পছন্দ হয়েছে আমার ভাইয়ের কিন্তু একটা সুঅভ্যাস আছে এরকম গাড়ি টাড়ি পছন্দ হয়ে গেলে রায় দেয় হরে এটা দিয়ে আড়ার বস্তা চাইলের বস্তা নুনের বস্তা এগুন টানায় আর আপনারে খোলা দিয়ে দিব ধানের বস্তা টানোনের লাই আর ইয়ে এখন থেকে আবার লইও নি যাবেন আপনি হ্যাঁ এমনই তো কথা ছিল না ঠিক আছে গাড়ি থাকলে না লই যাবেন এটাও একটা চিন্তার বিষয় কি একটা খাই খাই লইছিস এক ডজন আম খাওয়ার পরে আনাবার কয় কাঁঠাল তুই তো বিয়ার পর পুরোপুরি ফকির হয়ে যাবি বাট আমার গার্লফ্রেন্ড আমি বিয়া করুম টেনশন আমার তোর এত টেনশন করতে হবে না ভাই আমার অনেক টেনশন আমার তোর লেগে অনেক কষ্ট লাগে তুই এক কাজ কর না তোর কোনো কাজ কর লাগবে যাইতেছি হ্যাঁ ঢাকা যাইতেছেন মানে ভাই আমার জানারে এক্সাম ঢাকা যাইতেছি এই জানেন মানে কি কইছে তো এই শফিক ভাই ভাই আমি ঢাকা যাইতেছি ভাই হ্যাঁ ভাই কই আপনি আপনি আমগুরে চলে ঢাকা যাইতেছেন মানে কি এটা ডাকাতের বাড়ি ভাই হ্যাঁ ডাকাত কি বলেন আপনি এরা গাড়ি করে সব রাইখা দেয় মানুষ তো কামলা খাড়ায় আপনাকেও খবর আছে ভাই এগুলা কি বলেন আচ্ছা শুনেন আপনার জানের উপর যেমন রিস্ক আছে আমাদের জানের উপরেও তো রিস্ক আছে আপনি ভাই একটু আসেন আমাদেরকে নিয়ে যান আমরা ভাইরে একসাথে মিলা ব্যাক করি হ্যাঁ টাকাটাও পাইলেন ভাই যদি টাকা বসাত দেন এটা আমার বিগাস নাম্বার পাঠাই দিয়ে না যদি না দেন তাহলে আমার জানের রিস্ক আচ্ছা শুনেন না সহিবে কি বলেন টাকা দিব না হ্যালো হ্যালো কি একটা ঝামেলার মধ্যে পড়লাম চল নাদিয়ার কাছে যাই নাদিয়ার কাছেই তো আসছিলাম ওরে বাগাইতে যে তো আমরাই ফাইসা গেছি তুই না বেশি বাড়াবাড়ি করছিস নাদিয়া তো এই যা কিসে আচ্ছা দোস্ত তোর জামাই কি ডাকাত টাকাত নাকি সত্যি করে বলতো আমার জামাই কে মুকিত আঙ্কেল মুকিত আঙ্কেল আমার জামাই না ফার্স্ট অফ অল হ্যাঁ তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আর সেই বিয়েটা ভাঙার জন্য তোদেরকে আনছিলাম কি করছে মানে ও হচ্ছে একটু সাইজের একটা লোক এই গ্রামে একটু চিনা জানা আছে বাট ডাকাতি করার মতন সাহস ওনার নাই করছে কি এলাকায় পরিচিত আছে তুই জানোস বেটা অমগুর ড্রাইভারে কি থ্রেট দিছে থ্রেটের ঠেলাবাটা ড্রাইভার অর্ধেক পথ ঢাকা গেছে গা কি এমন বলছে ড্রাইভারে যে ঢাকা চলে গেছে কষ্ট
গাড়িটা তো আমরা রিজার্ভ আনছি যাতে আমাদের সুবিধার জন্য প্লাস তোর সুবিধার জন্য তোর তো এখান থেকে পালাই নিতে আসছি গাড়িটা গেটের সামনে থাকবে তুই পালায় বাইরবি সুপ করে গাড়িতে ঢুকবো আমরা চলে যাবো কিন্তু হালায় গাড়ির ড্রাইভার এমন কথাই কইছে যে কারণে ড্রাইভার জান লয়ে গেছে গা কি বলছে মুকেত আঙ্কেল দোস্ত আরে বেটা বলছে যে গাড়ি পাঠাইব হইলো আরতে আর ওরে দিয়া করাইব কামলা মামা দেখ তোরে বাজাইতে আসছি তুই তো বন্ধু কিন্তু তোরে বাঁচাইতে এসে যদি কিডনি মুন্ডি গাড়িটা তুই দেয় আমাকে তো গাড়ি করি নাই দোস্ত দেখ ভাই আমি আমার কিডনি দিতে পারবো না আমার একটাই কিডনি আর তুই এক কাজ কর তুই বিয়াটা কর বিয়াটা করলে তো আর তোর মরতেইব না কিন্তু আমরা যদি কিডনি দিয়ে দিই আমি তো মরে যাবো ওরা বাইচে যাব তোর কিডনি নাই কেন আরেকটা একটা কি হয়েছে টাইফয়েড হয়ে গেছে গা ফিউজ হয়ে গেছে ঠিক আছে তোরা তো কিডনি হারাতে পারবি না তাই না তোর আমার ফ্রেন্ড তোদেরকে আমি কিডনি কেমনে বেচতে বলি এক কাজ কর তোরা আমি বিয়েটা করে ফেলি তোরা আমার বিয়েটা অ্যাটেন্ড কর নাচ গানা কর খুব মজা কর মজমাস্তি কর আর আমি বিয়ের দিন রাতের বেলা ইঁদুর মরার ওষুধ খেয়ে মরে যাবো মানে তোর আমি মরে যাই তোরা থাক রাগ করিস না রাগ করিস না চেপিস না মানে একটু ঘাবড়াই গেছি বুঝতে সুস্থ কারণ আমাকে তো ট্রাম কাটছিল ওইটা যে গাড়িটা থাকবো সব কিছু গ্রিপে ছিল দেখ অলরেডি কিন্তু ধরা পড়তে পড়তে মানে কোনো রকম কানের পাশ দিয়ে বাইচা গেছে ভাই এখনো যে আটতে চলতেছে দুই জানো আজকে ওরে বাইন্দা রাখছিল যে খবরদারে বাইন্দা রাখছিল কিন্তু মামা তারপর মনে করো আমি বুং মাং ফাপড় টাপড় দিয়ে ছুটে লইছি এমন একটা প্রপার প্ল্যান ছাড়া না পারতেছি না তোর হেল্প লাগবো ভাই সেটাই ভাবতেছি ও তো সামনে থাকলে তো পালাইতে পারতেছি না আচ্ছা চল ওই জায়গায় মানে আম খাওয়ার শেষ অলরেডি তোর গার্লফ্রেন্ডের আমি সব ব্লু প্রিন্ট সব রেডি আমার মনে কর তোর বাসার যতগুলো এন্ট্রি আর এক্সিট পয়েন্ট আছে আমার সব রেখে করা শেষ তোর বাসার প্রত্যেকটা আচ্ছা দোস্ত তুই কোন করলি এই কাজগুলা মানে তুই তো সারাক্ষণ ওরে নিয়ে আসছিস কোন করলি রে শুন তুই বলতো শুন ওরে নিয়ে ঘুরছি ঘুরতে ঘুরতে ভাব দেখাতে দেখাতে করে ফেলছিস ও আচ্ছা তারপর ভাবলে বলতে দে না হ্যাঁ ভাই তারপর একটা রিজন আছে তাই না আরে তুই বলস না তারপরে ধরছে ওই জায়গাটাতে আমরা ও হচ্ছে অলরেডি গাড়ি কল করে রাখছে গাড়ি থাকবে কিন্তু ঠিক 11টা বাজে 5 মিনিট আগে থেকে আমাদের গাড়ি স্ট্যান্ড বাই যখনই হচ্ছে তোকে একটা সিগন্যাল দেয়া হবে এই সিগন্যালের দায়িত্ব দেওয়া হচ্ছে কি করবি আমার মনে আছে আমি মনে কর যে তোর সামনে গিয়া কর মার তুই বালায়া বেরে আমার সামনে গেমনি করতে সব বুঝে যাবে মানে তোর রুমের বাইরে থেকে ওকে সিগন্যাল এই সিগন্যাল পাওয়ার সাথে সাথে তোরা দুজন হচ্ছে বের হয়ে আসবি আমাদের ম্যাক্সিমাম 2 মিনিটের মধ্যে একটু দৌড়াইতে হতে পারে তুই বের হয়ে আসবি জিনিসপত্র নিয়ে সাথে সাথে আমরা দরজায় তালা লাগিয়ে দিব পালানো শেষ আচ্ছা শোনো বাবু কতগুলো ফল নিয়ে যাও হ্যাঁ তুমি ফল না কাঁঠাল নিয়ে যাও একটা পালাই তুমি কি পালাস না আর তুমি টাকা পয়সা স্বর্ণ বল এগুলো নিয়ে যাবে নাম দরকার জিনিস আমি বলবো পালাইতেছে কি বুঝলাম না মানে কে পালা এই যে শুনলাম যে তোমরা কে পালাচ্ছে কে বলে কেউ না তো তাই আরে আমি বলতেছি আপনাদের আরে বিছেড়ে দিতে কি বলো ভাই আরে মানে আমার এক বন্ধু আছে বুঝছেন হ্যাঁ আমার বন্ধু কিন্তু বিয়ে করতে গেছিল একটা জুনিয়র মেয়ে মানে তার থেকে বয়স অনেক ছোট তো একটা গ্রামে বিয়ে করতে গেছিল আমরাও গেছিলাম বিয়ে খেতে যতই আমার বন্ধু কিন্তু বিষয়টা তো আসলে ঠিক হয় না একটা বুড়া মানুষ ধরেন যে বয়সে বড় যদি তার থেকে বয়সে ছোট একটা মেরে বিয়ে করে এটা তো একটা ক্রাইম এটা তো একটা মানসিক অসুস্থতা এই অসুস্থতা তো থাকা ঠিক না যতই আমার বন্ধু হোক তাই না তো ধরেন ওই মেরে বিয়ে করতে গিয়ে ওইখানে একটা বিয়েতে কাহিনী হয়েছিল মেয়েটা পালায় গেছিল ওই কাহিনীটা কি ওদের বলতেছিলাম পালায় গেছিলাম আমি আপনার গল্পটা খুলা বলে দিয়েছিলাম মানে আমার বন্ধু একটা বুইরা খাটাস ধরেন হ্যাঁ মানে বয়স বেশি যেহেতু ওরে ওই মেয়ের ফ্যামিলির সবাই ওরে বুইরা খাটাসই ডাকতো এটা আবার আমরা শুনে ফেলাইছি বুঝছেন তো যেটা করলো ওই আমরা যেরকম বন্ধু বান্ধব গেছি আমার বন্ধুর বিয়েতে ওই মেয়েরও বন্ধু বান্ধব ঢাকা থেকে ওইখানে গেছিলো যাওয়ার পরে যেটা হইলো ধরেন আমার বন্ধু তার যেহেতু হঠাৎ করে খুব ধরেন মানে আগুন লাগছে তার তার জোয়ান মেয়ে মানে ইয়ং মেয়ে বিয়ে করতে হবে হ্যাঁ বিষয়টা তো ঠিক না আগুনটা নিভাই দিছে তার বন্ধু বান্ধব একদম ভালো মতো কেমনি নিভাইছে শুনেন করছে কি বিয়ের ঠিক আগের দিন রাতে মানে আমার বন্ধুর হবু বউরে তার বন্ধুরা রুমের থেকে বাইর করে নিয়ে গিয়ে আমার বন্ধুরে রুমের তালা মেরে দিয়ে গেছে ও তো না খেয়ে মরে যাবে তো ওই বুড়া খাটার সে তো না খেয়ে মরে যাওয়া উচিত বড় ভাই তার বাইচা থাকার উচিতই তো না শুনেন আপনি তো অনেক লাকি
আমার বন্ধু আপনার একটা বারের জন্য পুইরা খাটাস বলে না বিশ্বাস করে সব সময় বলে উনি অনেক সুইট পুরো একটা লট কর্নার মতো তুই কবে বলছিস দোস্ত আরে তা কালো ফোনে বললি না কইছ যে মানে একটু টেপ টেপ লট কর্নার মতো ভাইয়া পুরো পাকা লট কর্নার স্কিন টোন আর আপনি স্কিন টোন পুরো এক ভাইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ বিদেশি তো টেন করে আরে ভাই ওইদিকে আপনাদের গ্রামে আমি দেখছি একটা লট কর্নার গাছ লট কর্নার ভাইয়া এক কোজে তো থাক মানে একটু ভালো সময় স্পেন্ড কর আচ্ছা লট কর্নার পাঠাই দিস কিন্তু কি মানে তোমার বন্ধুরা কি বেয়াদব লোক আদব কথা শিখানো আমাদের এখানে ধরে লটকন ফটকন বলতেছে এক্সকিউজ মি আসলে না আপনার বয়স হয়েছে ওরা আপনার প্রশংসা করতেছিল আপনার চেহারা লটকনের মতো এটা বললে সমস্যা আছে দেখো আমি তোমাকে তো প্রথম থেকেই বলে আসছি যে আমাদের গোটা ফ্যামিলির একটা একটা চেহারা বুঝছো আমাদের আপনার কম বয়স হলে আমাদেরকে একটু বুড়ো বুড়ো লাগে তবে একটা কথা বলে রাখি তোমার বন্ধুদেরকে একটু সাবধান করে এটা আমার গ্রাম বুঝছো এখানে আমি বড় হয়েছি ওরা যেন কোনো দুষ্টুমি বুদ্ধি যেন মাথা না রাখে বুঝছো কি আছে মানিকে মানিক চলে আপনার মাথা দুষ্ট বুদ্ধি এই জন্য আমাকে বিয়ে করতে চেয়েছেন আর ওদেরকে বলছেন দুষ্ট তাই না রাত্রিবেলায় গোয়ালঘরে নিয়ে ভাই খেলতা ছিলেন এটাই তো ভালো ছিল আমাদের বানলেন কেন শোনো এটা হইতেছে আঙ্গুর নীতি রেওয়াজ এটা কেমন নীতি ভাই আমরা হইলা বান্দি এরা হানিতে শুভামু এরারে উড়াই হয় আদর করমু নইলে মারমু কি কোন ভাই মন রেওয়াজ ভাই কখনো দেইনি আচ্ছা তোরা এনে কিল্লে আইছস কিল্লে গাইছি মানে ভাই বন্ধুর বিয়া খাইতে আইছি এই একটা হলো একটা মাইয়া কেমনে বন্ধু হয় হ্যাঁ হেতি তোর কোন আমলের বন্ধু হ্যাঁ সব বটে ভাই একসাথে পড়ালা করে ঠিক আছে না ভাই আর অন্য কোনো মতলব নাই তো না না ভাই অন্য মতলব থাকবো কে গ্রামের বিয়া কোনো দিন খাই নাই গ্রামের ট্রেডিশনটা একটু দেখতে আইছি ভাই অন্য কোনো মতলব নাই এই দাঁত বিটে বল তুই তো বাইরে আঙ্কেল কইছিল হইলা তাই না আমি তো বুঝি নাই তো এত দেখতে আঙ্কেলের বয়সই লাগে এই বড় এই কি রে কেরম আঙ্কেল লাগে তোর বাইন্দ রাখছিস কি নাদিয়ার মুকিত ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য চিনেন আমাদেরকে আপনি আপনি জানেন মুকিত ভাই আমাদের কি পরিমাণ আদর করে আপনি কি করতেছেন বারবার মুকিত ভাই বলছে সারাদিন এই বাংলা বাইতে বসে থাকতে সারাদিন সুইমিং পুলের মধ্যে খেলতে আর আপনি ভাই বাইন্দে রাখছেন মুকিত ভাই যদি শুনে কি পরিমাণ মাইন্ড করবে আমরা বলবো মুকিত ভাইকে আমরা বিয়ে দিব না আমাদের বান্ধবীকে হ্যাঁ আমরা বিয়ে দিব না বান্ধবীকে আপনি কি মায়ের বাপ না মা হ্যাঁ আমি যাইতেছি আমি এখন যাই বাইরে জিগাম আমি বলতেছি বাইরে আপনি যাবেন হুম আপনি আপনি আছে সাহস এখন দেখামু তাহলে যান 2 মিনিটের মধ্যে যা মুকিত ভাইকে খালি জায়গায় রাখছেন আমাদের কথা যান যাইতেছি 2 মিনিটের যদি 1টা মিনিট দেরি হয় আমরা গিয়া যামুগা তুই বয়ারে কেওট গাদা খুলে নে এমন ভাবে বাঁধছে এত রাইতে কোনায় যাইতেছেন আপনারা কোনায় মানে কোথায় যাচ্ছি আমরা লেহেঙ্গা লেহেঙ্গাটা অল্টার করব ও ইয়েস ইয়েস লেহেঙ্গা অল্টার করতে যাচ্ছে বাজারে দর্জি দোকান খোলা আছে না চলেন না একটু নিয়ে চলেন না এটা তো ঢাকা শহর পাইছেন কেন হেতে রাইতে 11টার সময় আমনে লাই বই রইছে এটা শিলা নিল লাই হেতে হেতা নিজে লুঙ্গি শিলাই না ডাকি ঘুমাইতেছে বুঝিনি ও তাই না তাহলে খোলা পাওয়া যাবে না আসলে দর্জির দোকানটা উদ্দেশ্য না মানে
ওই বলতেছিল চল আমাদের গ্রামটা তো তোরা দেখিস নাই। হ্যাঁ এক্স্যাক্টলি। সন্ধ্যা হয়ে গেছিল না বিকাল হয়ে গেছিল না আস্তে আস্তে। ওই যে একটু বের হই খোলা থাকলে অল্টার করলাম ছবি টবি তুলতাম সারাদিন তো কোনো ছবি দিল না এত সুন্দর লাইটিং করাইছে। আপনি আমাদের একটা ছবি তুলে দেন না ভাইয়া নেন না। ঠিক আছে একটা ছবি তুলে দেন। না না ঠিকই আছে ব্যানরাইতেই তো মানুষে গ্রাম দেয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসুন তুলে নিচ্ছে। এই আপনার মান হ্যাঁ আপনার মান আজ সমস্যা নাই আপনি এন দিয়েন ওই জায়গা হাসাইল ওই জায়গা কিনে দিয়ে আসেন আসে পাশে আসুন ভাবি আপনি এন দিয়েন একটু এখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সোজাই খাড়ান দাঁত বার করেন আসি ভালো আসছে ছবি হ্যাঁ খুব ভালো আসছে আপনি আসেন আপনি তুলেন আমাদের সাথে না আমি আর তুলতাম না আমি একেবারে বিয়ের দিন তুলব আচ্ছা আচ্ছা অনেক রাত হয়েছে চলে যান ঘুমান না ভাবি আমি তো রাতে বেলা ঘুমাই না আমি সারা চোখ কান খোলা রাই একদম টহলের উপরে থাই যাতে চোর বাটপার ডাইনে বামে না যাইতে পারে একেবারে ফজর নামাজ হড়ি এরপর ঘুমাম আচ্ছা ঠিক আছে চল চল ঠিক আছে না 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 ঠান্ডা নাই গরম এই জোরে আনেন আমি থাকতে তুই ফেলোর হবি আমি তোর লাইফে যতদিন আছি ফেলোর বলে কিছু নাই আমরা ফেলোর হব না টেনশন করতেছিস কেন আমি ওই আঙ্কেলটাকে বিয়ে করতে চাই না কিছু একটা কর প্লিজ কিছু একটা করার জন্যই তো আসছিলাম কিন্তু তুই তো আগে বলিস নাই যে ওদের লোকজন এরকম ছড়ায় ছিটা পুরো গ্রাম জুড়ে আছে আমি যতটা ইজি আসছিলাম তত তো ইজি না তারপরও যতই টাফ হোক আমি একটা ব্যবস্থা করবো তোর তো ট্রাই করতে চেষ্টা হচ্ছে না আমার মনে হচ্ছে যে ওনাকে আমার বিয়ে করতে হবে আমি কিন্তু সুসাইড করবো এছাড়া আমার কোনো ওয়ে নাই আচ্ছা তুই এগুলো কেন বলতেছিস আমি থাকতে তোর এই বিয়ে হইতে দিব না তুই এতটুকু বোঝ তুই আমার উপরে এতটুকু বিশ্বাস রাখ প্লিজ এই এখানে হচ্ছেটা কি হচ্ছেটা কি কিগুলো কি হচ্ছে না মানে ও ওই বাসার ভিতর ছিলাম ভাইয়া হ্যাঁ ওই বাসার ভিতরে খুব গরম লাগতেছে তো তো বললো চলো বাইরে গিয়ে এটা হাঁটাহাঁটি করে ঠান্ডা আছে হঠাৎ করে ওর চোখে জানি কি পড়ছে এর জন্য আর কি দেখি 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 ও আচ্ছা না ঠিক আছে চলো ওই যে নতুন একটা দোকান হয়েছে ওখানে মালাই চা পাওয়া যায় আর এই শোনো দুদিন পর বিয়ে তুমি এখানে কী করো যাও ঘোরা যাও যাও চলো ভাই আমার আবার ওই মিল্ক অ্যালার্জি আছে দুধের জিনিস খেলেই ঝামেলা হয় আরে সেটা আমি বুঝবো দুধ দিয়ে দিবে না কি দিয়ে দিবে সেটা আমি দেখবো তুমি এত চিন্তা করতেছো কি জন্য হ্যাঁ আপনি তো বললে বীজ দিয়ে খাওয়ান দেখো উল্টা পাল্টা কথা এখানে চলবে না এই গ্রামটা আমার আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করি আমি বলতে চাচ্ছি তুমি কি সিঙ্গেল বুঝিনি মানে আমি বলতে চাচ্ছি তুমি কি সিঙ্গেল কিনা মানে তুমি কি একা না দোকলা আপনি কি পাগল হ্যাঁ কেন ভাই আমার লাইফে আমার শখ কইরা পেইন নিয়ে আসার কোনো ইচ্ছাই নেই ধরেন আপনার বয়স হয়েছে তারপর আপনার হঠাৎ শখ জাগছে পেইন নেওয়ার এর জন্য আপনি বিয়েটা করতেছেন আর আমার বান্ধবী কী জিনিস বিয়েটা করেন তারপর বুঝবেন শুনেন ভাই লাইফে একা থাকার মতো আনন্দ শান্তি প্রশান্তি কোনো কিছুতেই নেই মন ভৈরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবেন এই যে বিয়েটা করতেছেন সাফোকেটেড হয়ে মরে যেতে পারেন দম বন্ধ হয়ে যেতে পারে বুঝতে পারছেন না চলেন আমার যেহেতু মিল্ক অ্যালার্জি আছে ওটা মাইনে নিলাম আজকে আপনার রুচিলায় মালাই চা খাবো আর আপনার জ্ঞান দিব চলেন ভাই চলেন চলুন চলেন ছোটো ভাইদের থেকেও জ্ঞান নিতে হয় মাঝে মাঝে যে সিচুয়েশনটা তুই ডিজার্ভ করিস না যে সিচুয়েশনে তোর থাকার কথা না
এই মানুষটা আসলে তোর লাইফ পার্টনার হওয়ার যোগ্য না দোস্ত। আর তাছাড়া দেখ এমন না যে আঙ্কেল আন্টি তাদের ভুলটা বুঝবে না, এখন বুঝতে পারছে না, কদিন পরে বুঝবে। তুই আঙ্কেল আন্টির কাছ থেকে পাচ্ছিস তাহলে না, তাদের কন্ডোস পাগল হয়ে করতে শুনে কোন আমি আছি তো, যাবো কথা বলেই নিয়ে আমি কিন্তু এটা ছাড়বো না, আমি এটা শেষ দেখে নেবো, আমি কিন্তু এটা শেষ দেখে নেবো, ছাড়বো না, আমি এটা দেখে নেবো। হ্যালো, আপনি কোনায়? হ্যাঁ হ্যাঁ, ভাই কথা বলবে, ওসি সাহেব সালাম, আপনি কোথায়? আমি কোনো কথা শুনতে চাই না, আপনি মাটির নিচে চলে গেলে সেখান থেকে তুলে নিয়ে ওদের হাত পা ভেঙে আমার সামনে নিয়ে আসবেন, একদম হাত দিয়ে ভেঙে দেবেন। আল্লাহ বাঁচাইছে, মানে কি গ্রাম তোর এটা? এই গ্রামে মানুষ থাকে এক একটার থেকে একটা তো আইটেম, আল্লাহর কাছে অশেষ মেহরবানি, অশেষ রহমত যে বাঁচাই ফেরত। দুই দিনে আমার পুরা ঘুমটা আরাম করে দিতে, যেই জ্বালান জ্বালাইছে রে ভাই, মাপ চাই। সব কিছু ঠিকঠাক মতো হলো, কিন্তু আমার কাঠ হারানো হলো না। আমার দুই দিনে খুব কাঁড়াল খাওয়াইছে, শিক্ষা হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় যাইতেছি মানে, তুই কি তোর ঢাকার বাসা ছেড়ে দিছিস নাকি? ঢাকার বাসায় যাবি? আশ্চর্য, আমার বাসায় যাবো কেন? আমরা তো বাবার বাসায় যাবো। আমার বাসায় কেন যাবি? আশ্চর্য, আমাদের বিয়ের পর আমরা উঠবো কোথায়? তোর বাসায় তো উঠবো নাকি? কাদের বিয়ে? তোর না আমার বিয়ে? ছি বাবেল, ছি ছি, এত নিষ্ঠুর, এত ছোট লোক, আমাদের বান্ধবীকে তুই এতদিন টার্গেট করছিস, আমাদের ফুসলে ফাসলে ওকে বিয়ের আসর থেকে চুরি করার জন্য তুই নিয়ে আসছিস, ছি ছি লোক। ঘুমাইতেছিলি? ঘুমা, কিছু খাইছস? ও তো মনে কিছু খাওয়া দায় উল্টা পাল্টা কথাবার্তা বলছিস, তোর কি হয়েছে? আমি তোরে কেন বিয়ে করবো আজব? আমার তো বিয়ে সামনে, সারার সাথে ফ্যামিলি থেকে সব কিছু ঠিকঠাক করে রাখছি, লাস্ট এক সপ্তাহ ধরে আমরা ফোনে কথা বলতেছি। সারা কে? আরে আম্মা বান্ধবীর মেয়ে, মেবি দুই মাস পরে আমাদের বিয়ে হয়ে যাবে, তোদের জানা নয় না, রিসেন্ট ঘটছে তো ঘটনাটা, আমি তো ওরে বিয়ে করবো। তুই আমার ভাই ভাই নিয়ে আসছিস, তোমার বিয়ে করবি না? দোস্ত, তুই না মন খারাপ করিস না, পাবেল না তোর ওইভাবে পছন্দ করে না রে। তুই শিওর? অ্যাবসলিউটলি। তুই পাগল, আমি তোমাকে মিস করবো না কেন? কাজের মতো কথা বলো কেন?
না ভাই গাধার কি এমনি বললাম মুখ দিয়ে বের হইছে রিয়েল আই মিস ইউ আই লাভ ইউ অলসো যাক বাঁচা গেছে হাফ ছেড়ে বাঁচলাম মানে মানে আমি তো ভাবছিলাম আমি এক জেলখানা থেকে বের হইছি আরেক জেলখানা আন্ডারে পড়ছিলাম তুই অনেক বেশি রিজার্ভ দোস্ত তোর সাথে আমার যায় না এনিওয়েজ মানে আমি ভাবছিলাম কি দোস্ত ও এত সিনসিয়ারলি আমাকে ভাগানোর জন্য হেল্প করছে আমাকে বিয়ে করতে বলবে আর আমি বাধ্য হয়ে বিয়ে করে ফেলবো দোস্ত থ্যাংক ইউ যে আমাকে বিয়ে করবি না দোস্ত আমি না সিঙ্গেল আছি মুকিত আছে না মুকিত তো সিঙ্গেল ওর তো সুইমিং পুল আছে তুই যা ওদের বিয়ে কর আসছে আমাকে বিয়ে কর Wings, natural lemonade refreshing shade. Shop bhule ebar moner pankha khol.